क्लास 11 प्रैक्टिकल पेज नंबर 65 माइक्रोसॉफ्ट पावर पॉइंट नहीं हम आलोचना करछी। पावर पॉइंट की तुम्हरा आमार ऑडियोते शुने नियेछो जे पावर पॉइंट हलो एक टी प्रेजेंटेशन प्रोग्राम जार साहाज्ये खूब सुंदर सुंदर ओ पेशादार प्रेजेंटेशन तैरी करा जाए। एई वीडियोते सॉरी आमी शेखाबो की करे पावर पॉइंट साहाज्ये एक टी प्रेजेंटेशन तैरी करा जाए। सम्पूर्ण प्रेजेंटेशन की करे तैरी करते हैं सेगुलो आमी परे वीडियो पाठिए शेखाबो। आज के वीडियोते तुम्हरा बोलते पारो प्राथमिक पाठटा तुम्हरा शिखबे अर्थात एकटा प्रेजेंटेशन तैरी करार प्राथमिक पाठ और सम्पूर्ण प्रेजेंटेशन आमी आमार परेर वीडियोगुलोते तैरी करे देखाबो। देखो शुरूते ही प्रश्न लेखा आछे किभाबे प्रेजेंटेशन तैरी करा जाए। इंग्लिश वर्शने लेखा आछे हाउ टू क्रिएट अ प्रेजेंटेशन। स्टेप्स चले आसि। स्टेप्स नम्बर वन माइक्रोसॉफ्ट पावर पॉइंट 2007 स्टार्ट करते हबे। चले आसि आमरा देखो कि करे माइक्रोसॉफ्ट पावर पॉइंट 2007 स्टार्ट करते हबे। এই দেখো মাউস বাটনটা লক্ষ্য করো আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে স্টার্ট মেনু আমার সামনে খুলে গেল। এবার আমি নিচের দিকে স্ক্রোল করছি অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমি দেখতেই পাচ্ছো এই যে মাইক্রোসফট অফিস অপশনটা সিলেক্ট করলাম। এই যে মাইক্রোসফট অফিস আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে এই মাইক্রোসফট অফিস অপশনটা সিলেক্ট করলাম। আরও অনেকগুলো অপশন আমায় দেখাচ্ছে সেখান থেকে আমি সিলেক্ট করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007। এই যে দেখো আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি এর উপর দিয়ে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। আরেকবার এই জায়গাটা দেখে নাও। প্রথমে আমি হ্যাঁ দেখে নাও প্রথমে আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট মেনু খুলে গেল। এবার আমি স্ক্রোল করে নিচের দিকে নামাচ্ছি এখানে দেখো মাইক্রোসফট অফিস বলে একটা অপশন আছে এই সিলেক্ট করলাম মাইক্রোসফট অফিস। আরও নানা রকম অপশন আমাকে শো করছে সেখান থেকে আমি সিলেক্ট করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। এই যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 দেখতেই পাচ্ছ। তাহলে স্টার্টে যাবে মাইক্রোসফট অফিস অপশনে যাবে সেখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 সিলেক্ট করবে। এই আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো তোমার সামনে এই দেখো উপরে লেখা আছে প্রেজেন্টেশন ওয়ান তার মানে একটা প্রেজেন্টেশন ফাইল খুলে গেল আর তার সঙ্গে একটা ফাঁকা স্লাইডও ওপেন হয়ে গেল। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের নিয়ম যখনই তুমি পাওয়ার পয়েন্ট স্টার্ট করবে তোমার জন্য অটোমেটিক্যালি একটা প্রেজেন্টেশন ফাইল খুলে যাবে। এই দেখো লেখা রয়েছে প্রেজেন্টেশন ওয়ান আর অটোমেটিক্যালি একটা ফাঁকা স্লাইড তোমার সামনে খুলে যাবে। স্লাইড কাকে বলে বা স্লাইড কি আমি আমার অডিওতে বুঝিয়ে দিয়েছি। তাহলে পাওয়ার পয়েন্ট আমরা স্টার্ট করলাম একটা প্রেজেন্টেশন ফাইল খুলল আর একটা স্লাইড খুলে গেল। পরের স্টেপে চলে আসি। দু নম্বর স্টেপ স্টেপ কি বলছে দেখো অফিস অফিস বাটন এ ক্লিক করতে হবে একটি মেনু আবির্ভূত হবে। আরেকবার পড়ছি দেখো অফিস বাটন এ ক্লিক করতে হবে একটি মেনু আবির্ভূত হবে। চলে আসি পাওয়ার পয়েন্টে তোমরা দেখো এই যে দেখো উপরের বাঁদিকের কোণায় এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি উপরের বাঁদিকের কোণায় এই গোল মতন আইকনটাকে বলা হয় অফিস বাটন। আরেকবার মাউস পয়েন্টার নাড়াচ্ছি এই যে ওপরে বাঁদিকের কোণায় এই গোল মতো আইকনটাকে বলা হয় অফিস বাটন। তুমি যদি মাউস পয়েন্টার ওর উপর রাখো তোমার নামটা দেখিয়েও দেবে অফিস বাটন তোমরা দেখতেও পাচ্ছ। তা আমরা এই অফিস বাটনে ক্লিক করব। এই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো একটা মেনু
বা সূচি তোমার সামনে চলে এলো। তাহলে যেই তোমরা অফিস বাটনে ক্লিক করবে একটা মেনু তোমাদের সামনে খুলে যাবে। পরের স্টেপে চলে আসি। তিন নম্বর স্টেপ, নিউ অপশন সিলেক্ট করতে হবে, একটি উইন্ডো আবির্ভূত হবে। আরেকবার পড়ে দিচ্ছি, নিউ অপশন সিলেক্ট করতে হবে, একটি উইন্ডো আবির্ভূত হবে। তোমরা প্র্যাকটিক্যাল খাতাটা পাশে খুলে রাখবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তোমাদের প্র্যাকটিক্যালের যে স্টেপসগুলো লেখা আছে সেইগুলোই আমি এখানে দেখাচ্ছি। তাহলে এবার আমাদেরকে নিউ অপশনটা সিলেক্ট করতে হবে। লক্ষ্য করো, এই আমি পাওয়ার পয়েন্টে এলাম, আবার অফিস বাটনে ক্লিক করলাম, এই দেখো নিউ অপশন। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ, এই হলো নিউ অপশন। যেহেতু আমরা একটা নতুন প্রেজেন্টেশন বানাতে চলেছি, তাই আমরা নিউ অপশনটা সিলেক্ট করব। আবার বলছি, যেহেতু আমরা একটা নতুন প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে চলেছি, তাই আমরা নিউ অপশনটা সিলেক্ট করব। এই আমি নিউ অপশনটা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা উইন্ডো তোমাদের সামনে খুলে গেল। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, একটা বড় উইন্ডো তোমাদের সামনে খুলে গেছে। তোমরা তোমাদের খাতা স্টেপগুলো মিলিয়ে নাও, একই স্টেপ আমি দেখাচ্ছি, এই যে উইন্ডোটা খুলে গেল। পরের স্টেপে চলে আসি, চার নম্বর স্টেপ। কি বলছে দেখো, চার নম্বর, উইন্ডোটির বাম দিকের অংশ থেকে ইনস্টল থিমস অপশন সিলেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের থিম সমৃদ্ধ স্লাইড ডিজাইন আবির্ভূত হবে। আরেকবার পড়ে দিচ্ছি, উইন্ডোটির বাম দিকের অংশ থেকে ইনস্টল্ড থিমস অপশন সিলেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের থিম সমৃদ্ধ স্লাইড ডিজাইন আবির্ভূত হবে। দেখা যাক, আবার পাওয়ার পয়েন্টে চলে আসি। এই যে উইন্ডোটা তোমার সামনে খোলা আছে, দেখতে পাচ্ছ উইন্ডোটা, এর বাঁদিকে দেখো অনেকগুলো অপশন আছে। এই যে দেখো উইন্ডোটার বাঁদিকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে তোমরা সিলেক্ট করবে ইনস্টল থিমস। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি ওর উপর দিয়ে, এই যে ইনস্টল থিমস, এই অপশনটা। তাহলে আমি সিলেক্ট করছি, লক্ষ্য করো, ইনস্টল থিমসে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো নানা রকম থিম সমৃদ্ধ স্লাইড ডিজাইন তোমার সামনে খুলে গেল। আবার বলছি, যেই তুমি ইনস্টল থিমসে ক্লিক করবে, নানা রকম থিম সমৃদ্ধ বা ডিজাইন সমৃদ্ধ স্লাইড তোমার সামনে খুলে গেল। পরের স্টেপে চলে আসি, পাঁচ, পছন্দ অনুযায়ী যে কোনো একটি থিম সিলেক্ট করতে হবে। ইংলিশ ভার্সনটাও পড়ছি, সিলেক্ট আ থিম অ্যাজ পার চয়েস। এখানে চয়েস হবে CHOICE, তোমরা লিখে নিও। আসলে এখানেও আমাকে হোয়াইটনার লাগাতে হয়েছিল বা সাদা কালি লাগাতে হয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ তো সাদা কালি লেখা ওপর লেখা যায় না, তোমরা জানো শুকাতে হয়, তো সেই শুকানোর পরে আমি এখানে চয়েস লিখতে ভুলে গেছি। তাহলে তোমরা ইংলিশ ভার্সনে যারা লিখছ তারা লিখে নেবে সিলেক্ট আ থিম অ্যাজ পার চয়েস। তাহলে এখানে চয়েস কথাটা লিখে নেবে ইংলিশ ভার্সনরা। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, পছন্দ অনুযায়ী যে কোনো একটি থিম সিলেক্ট করতে হবে। চলে আসি আমরা পাওয়ার পয়েন্টে। আবার দেখো নানা রকম থিম দেখাচ্ছে, তুমি যেটা খুশি তোমার পছন্দ সিলেক্ট করতে পারো। আমি আপাতত এই প্রথমটা নিচ্ছি, এতে প্রেজেন্টেশনটা বানাতে খুব সুবিধা হয়। এই থিমটার নাম হচ্ছে অ্যাপেক্স। আবার বলছি, তোমরা যে কোনো একটা থিম এখান থেকে সিলেক্ট করতে পারো। নিচে স্ক্রোল করলে আরও আরও থিম পাবে, এই যে দেখো স্ক্রোল করলে আরও তুমি থিম পাচ্ছ। তা তোমরা যেটা খুশি সিলেক্ট করতে পারো, আমি কাজের সুবিধার জন্য অ্যাপেক্সটা সিলেক্ট করছি। এই আমি অ্যাপেক্সে ক্লিক করলাম, অ্যাপেক্সে ক্লিক সিলেক্ট করে আমি দেখেছি অ্যাপেক্স থিমটা দিয়ে খুব সহজেই যে কোনো প্রেজেন্টেশন তৈরি করা যায়, খুব ইউজার ফ্রেন্ডলি থিম এটা। তাহলে আমি অ্যাপেক্সটা সিলেক্ট করলাম, তার মানে আমার যে প্রেজেন্টেশনটা তৈরি হবে তার ব্যাকগ্রাউন্ড ডিজাইনের থিমটা হবে অ্যাপেক্স। পরের স্টেপে চলে আসি, ছ নম্বর স্টেপ। দেখো উইন্ডোটির ডান দিকে
नीचे अवस्थित क्रिएट बटन ए क्लिक करते हबे। सिलेक्ट करा थीम अनुजाई एक स्लाइड आविर्भूत हबे। आरेक बार पढ़ी, विंडोटर डान दिकेर नीचे अवस्थित क्रिएट बटन ए क्लिक करते हबे। सिलेक्ट करा थीम अनुजाई एक स्लाइड आविर्भूत हबे। देखा जाक, चले आसि। एबार ए जे विंडोटा खोला आछे तार नीचे देखो डान दिके, ए जे आमि माउस पॉइंटर नाड़ाच्छि, डान दिकेर नीचे देखो क्रिएट बोले एकटा बाटन आछे, देखतेई पाच्छो। ए जे आबार बोलछि, विंडोटार डान दिकेर नीचे ए जे आमि माउस पॉइंटर घोराच्छि, एखाने देखो क्रिएट बोले एकटा बाटन आछे। एबार आमि एई ए जे क्रिएट बाटन देखतेई पाच्छो नीचे डान दिके क्रिएट, এই আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমি যে থিমটা চুজ করেছিলাম অ্যাপেক্স, সেই অ্যাপেক্স থিম অনুযায়ী একটা স্লাইড এবং প্রেজেন্টেশন খুলে গেল। অর্থাৎ আমি যেহেতু অ্যাপেক্স থিমটা চুজ করেছি, আমার প্রত্যেকটা স্লাইডের ডিজাইন বা থিম হবে অ্যাপেক্স। সেই অনুযায়ী প্রথম স্লাইডটা আমাদের খুলে গেল সামনে। পরের স্টেপে চলে যাই। একটু জুমটা কমাচ্ছি, তোমরা লক্ষ্য রাখো। হ্যাঁ, সাত নম্বর স্টেপ, প্রয়োজনীয় প্রেজেন্টেশন তৈরি করতে হবে, আর ইংলিশটা হচ্ছে ক্রিয়েট প্রেজেন্টেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এখানে আবার প্রেজেন্টেশন কথাটা লিখে নিও, সাদা কালি দেওয়ার ফলে তক্ষরি লেখা হয়নি, বুঝতেই পারছো, পরে আর সময় পাইনি বা ভুলে গেছি, কাজে এখানে তোমরা প্রেজেন্টেশন কথাটা লিখে নিও। তাহলে আরেকবার পড়লাম, প্রয়োজনীয় প্রেজেন্টেশন তৈরি করতে হবে, আর ইংলিশ ভার্সন হচ্ছে ক্রিয়েট প্রেজেন্টেশন, এখানে প্রেজেন্টেশন হবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। চলে এলাম পাওয়ার পয়েন্টে। সম্পূর্ণ প্রেজেন্টেশন কি করে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের পরের ভিডিও থেকে শেখাবো। আবার বলছি, সম্পূর্ণ প্রেজেন্টেশন কি করে তৈরি করতে হয় সেটা আমি পরের ভিডিও থেকে তোমাদের শেখাবো। আপাতত আমি একটাই শুধু লাইন লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা দেখো, এই যে আয়তাকার অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা আয়তাকার অংশ, এখানেও একটা আয়তাকার অংশ, ওপরে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, নিচে দেখো লেখা আছে ক্লিক টু অ্যাড সাব টাইটেল। তা আমি যেখানে লেখা আছে যে ক্লিক টু অ্যাড টাইটেল দেখতে পাচ্ছ, এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, ওখানে একটা ক্লিক করলাম, যেই ক্লিক করলাম আমার কার্সারটা কিন্তু ওখানে এসে গেছে। এবার আমি একটা লাইন টাইপ করছি, ডেমো প্রেজেন্টেশন, অর্থাৎ ডেমনস্ট্রেশন, বা তোমাদেরকে একটা প্রেজেন্টেশন আমি দেখাচ্ছি, আর কিছু এখানে লিখবো না। তোমাদের তো বারবার বলছি, সম্পূর্ণ প্রেজেন্টেশন কি করে তৈরি করতে হয় পরের ভিডিও থেকে আমি দেখাবো। পরের স্টেপে চলে আসি। তাহলে এখানে আমি লিখে নিলাম, দেখে নাও, ডেমো প্রেজেন্টেশন। ধরা যাক এটাই আমার প্রেজেন্টেশন তৈরি হলো। পরের স্টেপে চলে যাই। দেখো, আট নম্বর স্টেপ, প্রেজেন্টেশনটি সেভ করতে হবে, ইংলিশে সেভ দ্য প্রেজেন্টেশন। আরেকবার পড়ছি, প্রেজেন্টেশনটি সেভ করতে হবে। চলে এলাম পাওয়ার পয়েন্টে। আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের প্রেজেন্টেশন, পরে বড় করে দেখাবো কি করে প্রেজেন্টেশন বানাতে হয়। এবার আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের খুব সুবিধাজনক একটা কি কম্বিনেশন আছে, সিটিআরএল প্লাস এস। আবার বলছি, সেভ করার জন্য খুব সুবিধাজনক কি কম্বিনেশন আছে, সিটিআরএল প্লাস এস। তার মানে আমি বাঁ হাতে সিটিআরএল কিটা টিপছি আর ডান হাতে এস কিটা টিপে দিলাম। সঙ্গে সঙ্গে দেখো একটা ডায়ালগ বক্স তোমার সামনে চলে এলো। আবার দেখাচ্ছি, দেখো আমি কিবোর্ডের বাঁদিক থেকে সিটিআরএল কিটা প্রেস করলাম, করে রেখেছি, এবং ডান হাতে এস কিটা প্রেস করলাম। সঙ্গে সঙ্গে দেখো একটা ডায়ালগ বক্স তোমার সামনে খুলে গেল। এইবার এইখানে দেখো ফাইলের নাম চাইছে, এই যে ফাইলের নাম, এখানে আমি ক্লিক করলাম, করে লেখা আছে ডেমো প্রেজেন্টেশন, ওটাকে আমি মুছে দিলাম, অন্য একটা নাম দেবো বলে মুছে দিলাম, ওই নামটাও আমি রাখতে পারতাম,
তোমাদের বোঝানোর জন্য আমি ওই নামটা মুছে দিলাম এবং আবার সুবিধা মতো নাম দিচ্ছি মাই প্রেজেন্টেশন অর্থাৎ আমার প্রেজেন্টেশন। আবার বলছি ওখানে যে নামটা ছিল সেই নামটাও তুমি রাখতে পারতে, তার বদলে আমি এখানে লিখে দিলাম ওই নামটা মুছে দিয়ে লিখে দিলাম মাই প্রেজেন্টেশন। মানে এই যে ফাইল নেম বলে যে এই যে ফাইল নেম লেখা যে বক্সটা, এখানে তোমাকে একটা প্রয়োজনীয় নাম টাইপ করতে হবে। আবার বলছি ফাইল নেম লেখা যে বক্সটা, এখানে তোমাকে প্রেজেন্টেশন ফাইলটার একটা উপযুক্ত নাম টাইপ করতে হবে। আমি নাম দিলাম মাই প্রেজেন্টেশন দিয়ে এবার তোমার কাজ হলো সেভ বাটনে ক্লিক করা। এই যে সেভ বাটন, তার মানে এখানে ফাইনালি বলে দিচ্ছি কন্ট্রোল এস প্রেস করবে সঙ্গে সঙ্গে এই ডায়লগ বক্সটা খুলে যাবে। এবার ফাইল নেম বলে যে বক্সটা আছে ওখানে একটা প্রয়োজন মতো ফাইলের নাম দেবে দিয়ে এবার সেভ বাটনে ক্লিক করবে। এই আমি সেভ বাটনে ক্লিক করলাম। যেই সেভ বাটনে ক্লিক করলাম ওপরে দেখো টাইটেল বারে নামটা এসে গেছে মাই প্রেজেন্টেশন। এই দেখো আমি নাম দিয়েছিলাম মাই প্রেজেন্টেশন, সেই নামটা দেখো এইখানে টাইটেল বারে এসে গেছে, তার মানে প্রেজেন্টেশন ফাইলটা সেভ হয়ে গেছে। এবার লাস্ট স্টেপে চলে আসবো, দেখা যাক লাস্ট স্টেপ কি বলছে। 9 নম্বর স্টেপ, পাওয়ার পয়েন্ট ক্লোজ করতে হবে। আরেকবার পড়ে দিচ্ছি, পাওয়ার পয়েন্ট ক্লোজ করতে হবে মানে কাজ শেষ, এবার পাওয়ার পয়েন্ট ক্লোজ করব। লক্ষ্য করো এই আমি পাওয়ার পয়েন্টে গেলাম, গিয়ে একদম ডান দিকে দেখতেই পাচ্ছ ক্লোজ বাটন রয়েছে। এই যে ক্লোজ বাটন ক্রস, এই যে আমি মাউস পয়েন্টার আড়াচ্ছি দেখতেই পাচ্ছ। এবার আমি ওটাই ক্লিক করলাম, ব্যাস পাওয়ার পয়েন্ট ক্লোজ হয়ে গেল। এই যে আমরা লাস্ট স্টেপটা করে নিলাম, পাওয়ার পয়েন্ট ক্লোজ করতে হবে। তার মানে ধরা যাক আমার একটা প্রেজেন্টেশন বানানো হয়ে গেল, আমি প্রেজেন্টেশন ফাইলটা সেভ করলাম আর পাওয়ার পয়েন্ট ক্লোজ করে দিলাম। কিভাবে সম্পূর্ণ প্রেজেন্টেশন বানাতে হয় সেগুলো আমি পরের ভিডিওগুলোতে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে কিভাবে একটা সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করতে হয়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পৃষ্ঠা 65 65 নম্বর পৃষ্ঠার ভিডিওটি শেষ হলো।